যেমন কর্ম তেমন ফল আপনাকে পেতে হবে। আমি পড়ছিলাম শ্রীমৎ ভাগবতমে তৃতীয় স্কন্ধের লাস্টের অধ্যায়, প্রায় 30 অধ্যায় আর 31 অধ্যায় আপনারা একটু পড়ে দেখবেন। তৃতীয় স্কন্ধে কপিল দেব বলছেন, কি বলছেন, মানুষ যখন ভগবত ভজন করে না তখন তাকে নেওয়ার জন্য কে আসে? যমদূত। আর যমদূত যখন আসে তখন যে রাস্তা দিয়ে তাকে নিয়ে যায় সেই রাস্তায় পুরো বালুকণা একদম গরমে ফুটতে থাকে, সেই বালুকণার উপরে টানতে টানতে নিয়ে যায়। শুধু তাই নয়, দুই সাইডে আগুন জ্বালানো থাকে আর উপরে থাকে সূর্যের তাপ। তাহলে কয়টা তাপ হলো? 4টে তাপ, নিচে দুই সাইডে প্লাস উপরে, তার ভিতর দিয়ে টানতে টানতে 92,000 কিলোমিটার বর্ণনা দেওয়া আছে। এত রাস্তা টেনে টেনে নিয়ে যায়। যদি কেউ তখন জল চায় আর পারছি না, তখন সপাং সপাং বাড়ি দেয়। আমি বলছি না, ভাগবতমে বলছি। আর এই ভাগবতম গাঁজা খুঁড়ে গল্প নয়, মুনি ঋষি মধ্যাচার্য নিম্বাকাচার্য মহান মহান আচার্যরা সবাই ভাগবতকে স্বীকার করেছে।